অর্ডার দিয়ে যাচ্ছে সেই প্রথমে আমি বড়গিলে ক্ষমা প্রার্থী বিলম্বের কারণে ট্রাফিককে দোহাই দেব না, কেননা এটা তো আমাদের এখন স্বতঃসিদ্ধ যে ঢাকা শহরের চুক্তি এর পরে বিপর্যয় ঘটবে, আমি আমাদের সকলের হাতে ঘন্টা দুয়ের সময় নিয়ে যাচ্ছি। শুরুতে আমি একটু অমনোযোগী ছিলাম, বলবো না যে আমি অমনোযোগী ছিলাম, এই কারণে যে আমাদের মাঝে বেশ কিছু প্রকৃতিপ্রেমী আছেন যারা মনে করেন বনসাই বিষয়টি তেমন উচ্ছ্বসিত হওয়ার মতো কাজ নয় এবং তারা নানারকম এই বিষয়ে আমরা কিন্তু বিনাশ করে ফেলি, আমরা কিন্তু একটা গাছ কেটে বিনাশ করে ফেলি, গাছের দাদা দিয়ে ফেলে দিই, পাতাগুলোকে ছেড়ে ফেলি, ফুলগুলোকে বিনাশ করে বলি, তখন কিন্তু আমাদের কিন্তু শিল্প সম্মত ভাবে যখন সেই গাছগুলোকে সেই বৃক্ষগুলোকে সেই ফুলগুলোকে কিংবা সেই পুষ্পগুলোকে আমরা সযতনের সাথে তখন নানা রকম মতবাদ নানা রকম কথাবার্তা আমাদেরকে শুনতে হয়। আমি এই উভয় দিকটা দেখেছি দীর্ঘদিন এই পৃথিবীতে আছি এবং বিভিন্নভাবে সৃজনশীল অসৃজনশীল শিল্পকর্মের সঙ্গে আমার সম্পর্ক, অর্থাৎ উভয় দিক থেকে এই বিষয়টাকে দেখেছি এবং আস্তে আস্তে আমি অনুধাবন করেছি যে এই শিল্পটির মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যার কারণে এটিকে কেবল পছন্দ করলে হবে না, এটিকে রীতিমতো আমাদের সমর্থন করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে এইখানে আমাদের সন্তানদের কথা ভাব, তারা কটা গাছ আমার মনে আছে, আমার পুত্র যখন তিন চার বছর বয়স আমরা বেঁধে থাকতাম, আমার স্ত্রী বাবা তাকে হাত ধরে নিয়ে বেরোতে এবং এইখানেই সেটি এই খরচের মধ্যে রয়েছে। এই যেমন ধরুন এই জমত আছে কিংবা আম গাছ থেকে শুরু করে একেবারে রেডি পর্যন্ত সব গাছের সঙ্গে অল্প বিস্তর চাপ করছে। ঢাকা শহরের রাস্তাঘাটে কিন্তু বস্তুপক্ষে ঢাকার যারা ওই বয়সে বিভিন্ন বৃক্ষের সঙ্গে আমার ছেলের পরিচয় করে দিয়েছিলেন যে পরিচিতি এখনো তার মনে আছে, প্রসারে বৃক্ষ রয়েছে বৃক্ষ রাজি একটি বলি যা একটু আগে আমার পরিচিতি থেকে উল্লেখ করা হচ্ছিল যে ডক্টর নওয়াজ সামিত্র তো আমার অগ্রণী বন্ধু, তিনি এবং আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গুণপুরের উপরে কাজ করেছি এবং গ্রন্থ আকারে ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছে। প্রাপ্তবয়স্ক হয় তখন এই প্রকৃতির প্রতি তারা যত্নশীল হয়, এই প্রকৃতির প্রতি যদি যত্নশীল না হয় তাহলে আমাদের সমূহ বিপদ এবং বিপদ, এই কথাগুলো মনে রাখতে হবে, এই কথাগুলো মনে রেখে আমাদেরকে কাজ করতে হবে এবং এই কাজ করার একটি প্রধান মাধ্যম হতে পারে বনসাই চর্চা। আমরা অনেকে খুব আমরা লক্ষ্য করে মানে অবাক হতে হয় যে আমরা বট গাছ চিনি, আমরা অশোক চক্র চিনি, আমার এক বন্ধু আমাকে একবার জিজ্ঞেস করেছিল পাকড় গাছ চেনো, আমরা কিন্তু লিখি বট অসুস্থ পাকুড় পাকুড় গাছি কেউ দেখেছি, একটু
যদি আমরা আগ্রহী হয়ে চারিদিকে পাবো কি এইটা যদি বনসাই হলো খুব সহজে আমরা একটা সারা দেশে কারণ পাখুর দেখাতে হলে আমাকে একটা মানুষকে ধরে হয়তো এখান থেকে আমি প্রথম আমার জীবনে পাখুর দেখেছিলাম মানিকগঞ্জে পাখুর হচ্ছে অসংখ্যের মতো পাতা বটের মতো এটি কিন্তু সচরাচর দেখা যায় না আপনার লক্ষ্য যায় না অসত্য গাছে কিন্তু কোনো জল নেই আর পাখুরের পাতা বা অসংখ্যের পাতা সবের দিকে এই দুটো সংমিশ্রণে যে গাছ সেটা পাখুর এটা কিন্তু আমরা দেখতে পাই না এই জন্য বিদ্যুৎ করিবে এখন পাকুরে যদি বনসাই করা যায় তাহলে এটা পরিচয় করে দিলে খুব সহজ আমরা যদি এই ধরনের নানা রকম গাছ তুলে নিয়ে আসতে পারি এবং আমরা যদি বনসাই হিসেবে কনভার্ট করতে পারি তাহলে আমি নিশ্চিত যে আমাদের প্রকৃতি বৈচিত্র্য বৈচিত্র্য সম্বন্ধে আমাদের নিজেদেরকে যেমন আমরা আলোকিত করতে পারবো জানতে পারবো এবং যত্নশীল হতে পারবো আমাদের সন্তানদের মধ্যে সেই চেতনাটি আমরা অবশ্যই আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা অর্গানাইজড ভাবে এই গোটা বিষয়টি চর্চা শুরু করেছেন এবং এটি আরো যত প্রসার লাভ করবে আরো যদি ছড়িয়ে দেওয়া যায় যদি আমরা আমাদের মহাশয় শহরগুলোতে এবং গ্রামে গঞ্জে ছবি দিতে পারি এই চেতনা আমি তো মনে করেছি আমার নিজের গ্রামে গিয়ে আমি সাত আট রকমের গাছ তুলে এই বনসাই করবার চেষ্টা করি আশা করি আপনি আমি করে আমি গ্রামের মানুষদেরকে বলবো যে এইভাবে একটি সংরক্ষণ কারণ অপরিচয় কিন্তু তারা গাছে কিছু গাছ আছে তারা অন্তত পক্ষে এটা বুঝতে পারবে যে সৌন্দর্য কথা সুন্দর সৌন্দর্য কেবল ফিল করা ভেতরে এই বোঝে সঞ্চারিত করা ফলে এই এই আর্ট যদি আমি মনে করি সবার সমর্থন জন্য পৃষ্ঠপোষক আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সময় সন্তুলন হতে পারে আপনারা যখনই আমাকে আহ্বান জানাবেন যেখানে যেতে বলবেন আপনাদের সাথে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আমি কেন একটা এইখানে আমি অংশ মাঝে মকল আমাকে অনুগ্রহ করে রাখতে চাই ধন্য আপনাদেরকে সবাইকে আমাদের হার্দিক শুভেচ্ছা আপনারা এগিয়ে চলুন সাথে আছি